প্রায় 7 মাস বাইরে থাকার পর অবশেষে টিসিএতে সচিব পদে ফিরলেন তিমির চন্দ। হাইকোর্টের নির্দেশে তিনি পুনরায় নিজের চেয়ারটা ফিরে পেলেন। চেয়ারে বসে তিনি আশাবাদী টিসিএর যে সব অসমাপ্ত কাজগুলো রয়েছে সেগুলো আবার শুরু করবেন তিনি। এখন দেখার আগামীতে কতটা দ্রুত গতিতে এগোয় টিসিএর যাবতীয় কাজকর্ম। দীর্ঘদিন পর আবার ফের টিসিএতে গেলেন সচিব হিসেবে তিমির চন্দ সোমবার। গত 13 মার্চের পর থেকে আর টিসিএতে যাননি তিনি, কেননা টিসিএর অ্যাপেক্স কাউন্সিল তার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল যে তিনি সচিব হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। এর পরিপ্রেক্ষিতে আদালতে দ্বারস্থ হয়েছিলেন তিমির চন্দ। প্রথমে সিভিল কোর্ট, এরপর হাইকোর্টে তার এই বিষয়টি উত্থাপিত হলে কোর্ট তিমির চন্দকেই 24 নভেম্বর পর্যন্ত টিসিএর সচিব পদে বহাল থাকতে নির্দেশ দেয়। সেই মোতাবেক এদিন দুপুরে টিসিএতে গেলেন তিনি। বহুদিন পর আবারও টিসিএতে গিয়ে নিজের অফিস কক্ষে বসেন তিনি। কথা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, যেসব অসমাপ্ত কাজগুলো রয়েছে সেগুলোকে ফের শুরু করা। গত 2 বছর ধরে ঘরোয়া ক্রিকেট বন্ধ হয়ে রয়েছে, তেমনি মহকুমা ক্রিকেটও বন্ধ হয়ে রয়েছে, এগুলো খুব দ্রুত শুরু করা। যে কাজ অসমাপ্ত কাজগুলো আছে এগুলোকে শেষ করা, ঠিকঠাকভাবে শেষ করা। ডোমেস্টিক ক্রিকেট 2 বছর ধরে বন্ধ, টিসিএর পরিচালিত যে ম্যাচগুলো আছে সেগুলোকে শুরু, আবার পুনরায় টুর্নামেন্টগুলোকে শুরু করা। সাব ডিভিশনের ক্রিকেট 2 বছর ধরে বন্ধ আছে, সেগুলো লাস্ট ইয়ার কোভিডের জন্য হয়নি, সেগুলোকে আবার পুনরায় শুরু করা। এই হচ্ছে মানে মেইন ক্রিকেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সব থেকে মানে বড়ো কাজ, যেটা হচ্ছে ক্রিকেটকে চালিয়ে নেওয়া যাওয়া এবং এগিয়ে নিয়ে যাওয়া, এবং সেটাই আমারও সেটাই মেইন লক্ষ্য। সেটা আগেও ছিল, এখনও থাকবে। এদিকে এদিন অফিসে ছিলেন যুগ্ম সচিব হিসেবে কিশোর দাসও। তিমির চন্দের অনুপস্থিতিতে পুরো কাজই সামলেছেন যুগ্ম সচিব। কথা প্রসঙ্গে যুগ্ম সচিব বললেন, সচিব হিসেবে তিমির চন্দই ছিলেন, এখনও আছেন, কোনো কিছু পরিবর্তন হয়নি। তবে হ্যাঁ, ক্রিকেটার তথা ক্রিকেটের উন্নতিতে কাজ করতে বদ্ধপরিকর তিনি সহ সকলেই। পরিবর্তন তো কিছু আসেনি, এজ এ সেক্রেটারি তিমির চন্দ আগেও ছিলেন। তো আমাদের অ্যাপেক্স কাউন্সিলে যে ডিসিশন হয়েছিল সেটা ছিল যে তিমির চন্দর যে পাওয়ারটা ছিল ওটা আমরা সিজ করেছি, এটা ছাড়া আর কিছু করিনি। তিমির চন্দর যেভাবে অফিস ছিল ওইভাবে ছিল, আর তিমির চন্দর অ্যাজ এ সেক্রেটারি আজকেও আছে, কালকেও ছিল। আমি দায়িত্ব পাওয়ার পরে সবার আগে শেডটা করেছি, শেডটাতে আপনারা এবার দেখেছেন সারা বছর বৃষ্টির জন্য কোনোখানে প্র্যাকটিস করতে পারেনি, শুধু শেডটাতেই প্র্যাকটিস করেছে। আর একটা হোস্টেল আমরা যে ক্লাব হাউস আছে ওটার উপরে একটা হোস্টেল করে নিচ্ছি আমরা, তাহলে কী হবে এখানে আমরা অ্যাটলিস্ট 50 জন ছেলেকে রেখে আমরা এখানে প্র্যাকটিস করাতে পারবো। তো ওটাকেও একটা গোডাউনের মধ্যে পড়ে রয়েছিল। আমি দায়িত্ব পাওয়ার পর প্রথম 2-3 মাস পরে গিয়ে আমি দেখেছি যে এটা খুব খারাপ অবস্থায় আছে। তো এটাকে সবটাকে পরিষ্কার করিয়ে এবার টেন্ডার হয়েছে, টেন্ডার করার পর এর মধ্যে কাজ শুরু হবে, ওটাকে আমরা অ্যাজ এ হোস্টেল ইউজ করবো। প্রায় 7 মাস পর আবারও টিসিএতে ফিরলেন তিমির চন্দ। ক্রিকেটের উন্নতি চাই রাজ্যের জনগণ, এর জন্য দায়িত্ব কিন্তু টিসিএর কর্মকর্তাদেরই। তিমির চন্দের অনুপস্থিতিতে যুগ্ম সচিব বেশ কিছু এমন কাজ করেছেন যেগুলো রাজ্যের ক্রিকেটের উন্নয়নের দিকেই প্রসারী। এবার সচিব হিসেবে তিমির চন্দ যোগ দিলেন টিসিএতে। এখন দেখার বিগত 6 মাসে যে গতিতে টিসিএতে কাজ হয়েছে এর গতি আগামীতে কতটা বর্ধিত হয় তার দিকেই নজর রয়েছে সবার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।